সো ওয়েলকাম টু মাই ডিকিটেক চ্যানেল, আমি অর্ণব। তো আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে মিভি কলার ক্লাসিকের রি আনবক্সিং অ্যান্ড রিভিউ করে দেখাবো। তো একটু দেরি না করে চলো তাহলে, লেটস স্টার্ট নাও। তো এটাই হচ্ছে মিভি কলার ক্লাসিকের বক্স। তো বক্সের ওপরেই দেখতে পেয়ে যাচ্ছি মিভি কলার ক্লাসিকের একটা ছবি দেওয়া রয়েছে আর মিভির ব্র্যান্ডিং দেওয়া রয়েছে, আর এখানে লেখা রয়েছে কলার ক্লাসিক ওয়্যারলেস ইয়ারফোনস ডিপ অ্যান্ড পাওয়ারফুল বেস ফাস্ট চার্জিং মেড ইন ইন্ডিয়া। আর বক্সের সাইডেতে লেখা রয়েছে পুশ দ্য লিমিটস, আর বক্সের এই সাইডটাতে লেখা রয়েছে ইঞ্জিনিয়ার্ড অ্যান্ড মেড ইন ইন্ডিয়া। তো মিভি হচ্ছে ইন্ডিয়ার প্রোডাক্ট। তো বক্সটার উল্টো দিকে মিভি কলার ক্লাসিকের কিছু ইনফরমেশান লেখা রয়েছে। তো এখানে দেওয়া রয়েছে HD স্টিরিও সাউন্ড, লসলেস অডিও, লাইট অ্যান্ড কমফোর্টেবল ইন ইয়ার ফিট, সুপার সলিড বেস উইথ পাওয়ারফুল ড্রাইভার্স, MEMS মাইক ফর ক্রিস্টাল ক্লিয়ার কলস, স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট প্রুফ, ফুল চার্জ ইন 35 থেকে 40 মিনিট ডিপেন্ডিং অন চার্জার, ম্যাগনেটিক লকিং ফর কনভিনিয়েন্স, আর প্রাউডলি মেড ইন ইন্ডিয়া। তো এটা মেড ইন ইন্ডিয়া, আর 1 ইয়ার লিমিটেড ওয়ারেন্টি দিয়ে দিয়েছে। আর বক্সটার নিচে কিছু হেডফোনটার ম্যানুফ্যাকচারিং কিছু ইনফরমেশান রয়েছে। তো এটাই হলো বক্সের বাইরেটা। তো এবার আমি এটা ওপেন করে ফেলি, এটা একবার আনবক্স করে ফেলেছি। তো আবার আমি আরেকবার তোমাদের জন্য এটা আনবক্স করে দেখাচ্ছি, রি আনবক্স করে দেখাচ্ছি। তো বক্সের ভেতরে এগুলো দেওয়া রয়েছে, মিভির একটা ব্র্যান্ডিং রয়েছে, এটা হচ্ছে মিভিতে জয়েন করেছো মানে মিভি ওয়েলকাম টু দ্য ক্রিউ। তো কো ফাউন্ডারদের নাম অনুযায়ী মিভি কোম্পানিটার নাম আছে। তো এই কিছু মিভির ইনফরমেশান দিয়ে দিয়েছে এটা। আর আরেকটা বক্স থেকে আরেকটা কাগজ বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে ওয়ারেন্টির কার্ড, 1 ইয়ার ওয়ারেন্টি রেজিস্ট্রেশন। এতো এইভাবে কিউআর স্ক্যান করে তোমরা ফটো ইয়ে করে ওয়ারেন্টি ইউজ করতে পারবে। এখানে মিভি ব্র্যান্ডিং রয়েছে। আর এটা ইউজার গাইড দিয়ে দিয়েছে মিভি কলার ক্লাসিকের। তো এখানে মিভি কলার ক্লাসিকের বিভিন্ন রকম ফিচার্সগুলো লেখা রয়েছে, বাটনের ফিচার্সগুলো, অনেক রকম বাটনের ফিচার্স রয়েছে। তো তোমরা এটা অবশ্যই একবার ভালো করে পড়ে নিও, কারণ এখানে অনেক রকম বাটনের ফাংশান দেওয়া রয়েছে। তো তোমরা এই ফাংশানগুলো ইউজ করে হেডফোনটা অনেক রকমভাবে ইউজ করতে পারবে। তো এরকমভাবে দেওয়া রয়েছে। এই হলো মিভি কলার ক্লাসিক, হেডফোনটা দেওয়া রয়েছে। আর কিছু ইয়ার টিপস দেওয়া রয়েছে বা ইয়ারবাডস দেওয়া রয়েছে যা বলবে। আর একটা USB মাইক্রো USB চার্জার দেওয়া রয়েছে, USB টু মাইক্রো USB চার্জার। আর কিছু বক্সে দেওয়া নেই, তো এগুলোকে আমি সাইডে রাখছি। তো এটাই হচ্ছে মিভি কলার ক্লাসিক। তো এটার বিল্ড কোয়ালিটিটা দেখে মনে হচ্ছে খুবই ভালো বিল্ড কোয়ালিটি রয়েছে। তো হেডফোনটা এরকমভাবে ফ্লেক্সিবল রয়েছে, এখানে মিভির ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। আর হেডফোনের তারের কোয়ালিটিটা খুবই ভালো, প্রিমিয়াম কোয়ালিটির একটু তার দেওয়া রয়েছে, বেশ ভালো কোয়ালিটির তার দেওয়া রয়েছে, সহজে এটা ছিঁড়ে যাবে না। তো এখানেও বেশ ভালোভাবে এটা অ্যাটাচ রয়েছে, সহজে খুলে যাওয়ার ভয় নেই। আর এটা এরকম ম্যাগনেটিক সিস্টেমে আটকে যায়, তো এটা একটা ম্যাগনেটিক লক রয়েছে। তো হেডফোনটাতে এখানে মাইক্রোফোন দেওয়া রয়েছে, আর এটার ব্লুটুথ রেঞ্জ হচ্ছে 10 মিটার, আর এটার ব্লুটুথ ভার্সন হচ্ছে 5, আর এটা ফুল চার্জ দিলে 24 ঘন্টা এটার প্লেব্যাক টাইম দেবে অন মিড ভলিউম রেঞ্জে।
তো এটা মিড ভলিউম লেভেলে 24 ঘন্টা প্লেব্যাক টাইম দেবে। আর এটা হচ্ছে IPX5 ডাস্ট অ্যান্ড সোয়েট রেজিস্ট্যান্স। তো এখানে হেডফোনটার তিনটে বাটন দেখতে পেয়ে যাচ্ছি। তো এটা পাওয়ার অন অফ বাটন, প্লাস মাইনাস বাটন দেওয়া রয়েছে। তো এই প্লাস মাইনাস বাটন দিয়ে ভলিউম প্লাস মাইনাস করা যাবে। আর এই প্লাস বাটনটা কিছুক্ষণ চেপে ধরে রাখলে নেক্সট সঙ্গে চলে যাওয়া যাবে, আর এই মাইনাস বাটনটা কিছুক্ষণ চেপে রাখলে প্রিভিয়াস সঙ্গে চলে যাবে। তো এই পাওয়ার অন অফ বাটনটা হচ্ছে মাল্টিটাস্কিং বাটন। তো এই বাটনটা দিয়ে পাওয়ার অন অফ করা যাবে, কল রিসিভ করা যাবে, কল হোল্ড করা যাবে, কল এন্ড করা যাবে, আর সং প্লে পজ করা যাবে। আর এটা চেপে ধরে রাখলে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি অ্যাক্টিভেট করা যাবে। তো এটা দিয়ে অনেক রকম ফাংশান ইউজ করা যাবে। তোমরা ইউজার গাইডটা অবশ্যই একবার পড়ে নিও। ওই ইউজার গাইডে অনেক রকম এই কি ফাংশান দেওয়া রয়েছে, তার সাহায্যে তোমরা অনেক রকমভাবে এই হেডফোনটার ফিচার্সগুলো ইউজ করতে পারবে। এখানে হেডফোনটার রাইট সাইড লেফট সাইড মেনশান করে দিয়েছে। তো আর এখানে কোনো রকমভাবে কিছু দেওয়া নেই। আর এখান দিয়ে তোমরা চার্জ দিতে পারবে, এইভাবে চার্জিং পোর্টটা ঢাকা রয়েছে। এটা হচ্ছে মাইক্রো USB পোর্ট। তো তোমাদের দেখিয়ে দিই চার্জটা কীভাবে দেবে। তো তোমরা পাওয়ার ব্যাঙ্কে ডেটা কেবিলটা লাগিয়ে দিয়ে তো তোমরা এইভাবে এটাকে চার্জ দিয়ে নিতে পারবে। তো চার্জটা দেওয়া শুরু হয়ে গেলে এখানে লাল রঙের LED লাইটটা জ্বলে উঠবে, আর এটা যখন ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে তো এই লাল লাইটটা নীল লাইট ব্লিঙ্ক করবে। তো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কীভাবে এটা কানেক্ট হলে কীভাবে কানেক্ট করবে। তো এইভাবে হেডফোনটা চার্জ দিতে পারবে। তো হেডফোনটা 10 মিনিট চার্জ দিলে তোমরা 10 ঘন্টা প্লেব্যাক টাইম পাবে, সেটা মিড রেঞ্জ ভলিউমে। আর এই হেডফোনটা 40 মিনিটে ফুল চার্জ করে দেওয়া যাবে, তো সেটা 24 ঘন্টা প্লেব্যাক টাইম পাবে, সেটাও মিড রেঞ্জ ভলিউমে। তো এবার আমি হেডফোনটা ফোনের সাথে কানেক্ট করে নিই। তো হেডফোনটা কানেক্ট করার আগে তো পাওয়ার অন অফ বাটনটা এরকম প্রেস করে ধরে রাখতে হবে। তো প্রেস করে রাখলেই এটা নীল আলো ব্লিঙ্ক করছে, নীল আর লাল আলো ব্লিঙ্ক করছে। তো এটা পেয়ারের জন্য রেডি আছে। তো এবার আমি আমার ফোনেতে ব্লুটুথ অপশানে গেলাম। ব্লুটুথ অন করার পরই ব্লুটুথ এখানে সার্চ করলাম। তো এখানে দেখতে পেয়ে যাচ্ছি মিভি কলার ক্লাসিক বলে ব্লুটুথ হেডফোনটা দেখাচ্ছে। তো মিভি কলার ক্লাসিকে ক্লিক করলাম, দিয়ে পেয়ারিং হচ্ছে। তো পেয়ারে ক্লিক করলাম, তো এটা মিভি কলার ক্লাসিক কানেক্টেড, ব্যাটারি 70% অ্যাক্টিভ রয়েছে। তো মিভি কলার ক্লাসিকটা ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। তো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ একটা নীল আলো ব্লিঙ্ক করছে। তো এটা কানেক্ট হয়ে গেছে। আর এই মিভি কলার ক্লাসিকটা দুটো ফোনের সাথে কানেক্ট করে রাখা যায়। তো তোমরা ইউজার গাইডটা ভালো করে পড়ে নিও, ওখানে এই ফিচার্সটা বলে দেওয়া আছে কীভাবে তোমরা সেটাকে অ্যাক্টিভেট করবে। আবার হেডফোনটা তোমরা ডিসকানেক্ট করতে চাইলে পাওয়ার অন অফ বাটনটা চেপে ধরে রাখলে এই LED লাইটটা লাল হয়ে গেল। তো এখানে রেড LED লাইটটা দেখতে পেয়ে গেলাম। তো এটা হেডফোনটা ফোনটার সাথে ব্লুটুথের সাথে ডিসকানেক্ট হয়ে গেল। তো এইভাবে তোমরা হেডফোনটা ডিসকানেক্ট করতে পারবে। তো হেডফোনের সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো দেওয়া রয়েছে। তো তোমরা এটা রোজকার ডেলি ইউজের জন্য এই হেডফোনটা ইউজ করতে পারো। এটা অনেকক্ষণ প্লেব্যাক টাইম দেয়। তো হেডফোনটার মাধ্যমে তোমরা অনেকক্ষণ ফোনে কথা বলতে পারবে, আর 24 ঘন্টা এটা প্লেব্যাক টাইম। তো এটাই হলো মিভি কলার ক্লাসিক হেডফোন। এই হেডফোনটার পারচেজ লিংক আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো তোমরা সেখানে গিয়ে চেক করে নিও। তো এটাই ছিল মিভি কলার ক্লাসিক ইয়ারফোনস। তো এই ইয়ারফোনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ইয়ারফোনটার ফিচার্সগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ফিচার্সগুলো যদি আরও কিছু তোমাদের জানার থাকে তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। তো আর ওটা বলছি না, করে দিও, তোমরা বুঝে গেছো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।